হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 10:30 বাজছে আর আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি। অনেকদিন ধরেই এই মাছের মাথাগুলো ফ্রিজে পড়েছিল, ওটা দিয়ে ভাবলাম আজকে একটু মুড়ি ঘন্ট বানাই। আজকে বাকি আর কিছু রান্না করব না, আজকে সব কিছুই আমাদের অর্ডার করা হয়েছে, মানে হোম ডেলিভারির খাবার অর্ডার করেছে সৌম, একটা চিকেন থালি আর একটা ফিশ থালি। আমি শুধু মুড়ি ঘন্টটা করছি আর কুটকুসের জন্য একটু মাছের ঝোল করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। মাছের মাথা আর আলুটাকে ভেজে নিয়েছি, তারপর কড়াতে তেল দিয়েছি, দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর আদা আর টমেটো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, অল্প একটু চিনি, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা চালটা সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। আর এখানে কুটটুস দেখো দরজা খোলার খালি চেষ্টা করছে, এখন আবার হাত পাচ্ছে না বলে টুল নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরছে, যেখানেই যাচ্ছে দেখি টুল নিয়ে যাচ্ছে, টুলের ওপর দাঁড়িয়ে ধরার চেষ্টা করছে। তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি। এখানে কুটকুসের জন্য অল্প একটু চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। কুটকুসকে আমি সিদ্ধ চালেরই ভাত খাওয়াই, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কুটকুসকে কোন চালের ভাত খাওয়াই। আমরা যে চালটা খাই আমরা দুধের সর চালটা খাই, কুটকুসকেও ওই চালেরই ভাত দিই, আমাদের ভাত থেকেই দিই, কিন্তু আজকে যেহেতু আমাদের ভাত করবো না, থালিতেই ভাত দেবে, ওই জন্য কুটকুসের জন্য অল্প একটু চাল ভিজিয়েছি। আর এখানে একটু আলু পটল কেটেছি, কুটকুসের মাছের ঝোল করব আলু আর পটল দিয়ে। বন্ধ করছিস কেন এটা? দেখো চাল আর আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে মুড়ি ঘন্ট করলে খুব টেস্টি হয়, আমি সবসময় এভাবেই করি। কি বলছিস তুই? কি বাবাই এক্ষুনি চলে আসবে, দেখবি তো দরজাটা খুলে বাবাই ঢুকবে, তখনই তো দেখবি। কি দেখবে বলো? আমাদের খাবার আনতে গেছে, আমাদের খাবার দিতে, খাবার দিতে এসছে না নিচে, বাবাই আনতে গেছে। ডাল, বেগুন ভাজা আর এখানে দিয়েছিল উচ্ছে আলু সিদ্ধ, এটা খাওয়া হয়ে গেছে। এটা এটা দেখো তো খেয়ে, কিসের তরকারি? পুঁই শাকের তরকারি। এইটা প্রথম দেখলাম, পোস্ত দিয়ে লাউ করেছে। চুপ করবি? ও তোমায় ভিডিও করেছি তো, এটা করেছে পোস্ত দিয়ে লাউ, প্রথমবার খেলাম। আমি প্রথমে ভেবেছি আলু পোস্ত, মাছ, চিকেন, চাটনি, পাঁপড়। চিকেনটাও হালকা পাতলা করেছে, বেশ ভালো করেছে চিকেনের ঝোলটা। কি খাচ্ছিস? কি ফেলছিস গায়ে এরম করে? জল ফেলছে, খালি জল মাখবে জানো, এক ফোঁটা জল কোথাও পেলেই হলো মাখতে শুরু করবে। এখন রাত 8:30 মতন বাজছে, কুটকুসের চেক আপ হয়ে গেছে, ভ্যাকসিনও হয়ে গেছে, তারপরে আমরা একটু বাজারে ঢুকেছি। সৌম দুদিন যেহেতু বাজারে যায়নি তাই বললাম যে একটু এখান থেকে অল্প করে সবজি নিয়ে নিই, আর কদিন হলো প্রচুর সবজির দাম বেড়ে গেছে। চলো আমরা টুকটাক কিছু নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। রাত 9:00 বাজছে, আমরা একটু আগেই ফিরলাম। আজকে কুটকুসের ফ্লু ভ্যাকসিনটা হলো, ফ্লু ভ্যাকসিনটা প্রথমে যেটা দেওয়া হয় 7 মাসে মনে হয়, 1 মাস অন্তর এটার ডোজ দুটো থাকে, দুটো ডোজ থাকে প্রথমে, আর 2 বছর থেকে এটা একটা করে ডোজ, 5 বছর অবধি চলবে।
তো সেটাই আজকে কুট্টুসের হলো। আর কুট্টুসের ওয়েটটা একটু কমে গেছে, সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। বুঝতে পেরেছিলাম যে একটু কমবে ওয়েটটা, কারণ কদিন হয়ে গেল, তোমাদের এর আগে ব্লগেও বলছিলাম কুট্টুস একদমই কিছু খেতে চাইছে না। ম্যাডামকেও তাই বলছিলাম, উনি বলছেন না না চিন্তার কিছু নেই, খাওয়া দাওয়াটা আবার কদিন ঠিকঠাক করলে আবার ঠিক হয়ে যাবে, আবার ওয়েট বেড়ে যাবে। আর রোগা বাচ্চা হচ্ছে সুস্থ বাচ্চা, কথাটা বেশ ভালো লাগলো। কিন্তু আমরা সবসময় মায়েরা ভাবি যে বাচ্চার ওয়েটটা কী করে একটু বাড়াবো, একটু স্বাস্থ্যটা হলে দেখতে ভালো লাগে। আর ম্যাম বলছেন যে ও এত অ্যাক্টিভ, এত কথা বলছে সবসময়, এত চিন্তার কী আছে? আমি বলছি যে না ওয়েটটা আবার একটু কমে গেলো, বলছে ঠিক আছে আবার ঠিক হয়ে যাবে। আর কুট্টুসের সব থেকে প্রবলেম হচ্ছে কনস্টিপেশন হচ্ছে, বেশ কদিন হয়ে গেল, দুদিন অন্তর অন্তর পটি করছে। আমি বললাম তো এই খেতে খেতে যে ওয়াক তুলছে বা মাঝে মাঝে বমি করে দিচ্ছে, এটা কনস্টিপেশনের জন্যই হচ্ছে, যেহেতু পেটটা ক্লিয়ার হচ্ছে না। তো ম্যাম বললেন যে ওই জন্যই ও ওয়াক তুলছে, আর খাওয়ার ইচ্ছাটাও নেই। আমাকে ভিডিও করো না, তাকে ভিডিও করছি বলে আমাকে ভিডিও করো না। তো উনি একটা ওষুধ দিলেন, একটা সিরাপ দিয়েছে, যতক্ষণ থাকো ততক্ষণ দুষ্টুমি করে যাবে। হ্যাঁ উনি বললেন যে কনস্টিপেশনের জন্যই এটা হচ্ছে, খাওয়ার ইচ্ছা নেই, ওয়াক তুলছে। আর আমি আবার ভাবছিলাম যে কি জানি ক্রিমি হচ্ছে নাকি, ওই জন্য হয়তো খাওয়ার ইচ্ছা নেই। বলে না না ওর মধ্যে ক্রিমি এর কোনো সিম্পটম নেই। তো যাই হোক উনি একটা সিরাপ লিখে দিয়েছেন, বললেন যে এই ওষুধটায় কনস্টিপেশন ঠিক হয়ে যাবে, 24 ঘন্টা যখনই ও পটি করবে না তখনই রাতে এটা খাইয়ে দিতে, দেখা যাক কি হয়। বেশি করে জল খাওয়ানোর কথা বললেন, কুট্টু সারা দিনে খুব কম জল খায় আর হিসুও করে, হয়তো এই 4-5 বার এই কদিন ধরেই এটা করছে। আর নর্মাল জল, ওয়ালাইটের জল, মানে জলটা বেশি বেশি করে খাওয়াতে হবে, কলা খাওয়াতে, কলা তো প্রত্যেক দিনই একটা করে খায়। আর আমি ভাবছিলাম যে গ্যাসের জন্য ওর হয়তো বমি হচ্ছিলো, পটি হচ্ছিলো, তার জন্য আমি ওকে 2 দিন দুধও দিইনি, আর কোনো রকম ড্রাই ফ্রুটস বা কোনো কিছু, বাটার, ঘি কিচ্ছু দিইনি। আমি সেটা বললাম, উনি বললেন যে কোনো প্রবলেম নেই, সব দেওয়া যাবে, আর যে ওষুধটা দিয়েছি পেটটাও ওর ক্লিয়ার হয়ে যাবে। এসো নাই, তোমার আজকে কি দিয়েছে ডাক্তার আন্টি? ডাক্তার আন্টি কি দিয়েছে তোমাকে, কি দিয়েছে? ইঞ্জেকশন ভালো লেগেছে বলছে, ভালো লেগেছে, তাহলে কালকে আবার দেবে, আরেকটা দেবে? ও বাবা, তাহলে কাঁদছিলিস কেন, তাহলে কাঁদছিলিস কেন ডাক্তার আন্টির কাছে? তাহলে কালকে ওকে নিয়ে যাও গো, আরেকটা দেবে ওই পায়ে। না নখ কি হয়েছে? নুন না, নখে নুন না হয়েছে। নীল কাঁটাটা মাম বাড়িতে ফেলে এসেছে, আমি নিজেও জানি না কখন প্যাকেট থেকে বের করেছি, কালকে খুঁজে পাচ্ছি না ওর নখ কাটবো বলে। তারপর মাকে ফোন করলাম, মা বলছে যে কই দেখতে পাইনি তো, বলছে যে এখানেও তো পাচ্ছি না, দেখো থাকলে ওই বাড়িতে থাকতে পারে। তারপরে মা ফোন করে বলছে যে হ্যাঁ খাটের সাইডে, তুই বললি বলে খুঁজছি, দেখি খাটের সাইডে পড়েছিল। বাবা বলছে কখন প্যাকেট থেকে, কি কখন প্যাকেট থেকে নেল কাটার বের করে, বাবাকে নাকি বলেছে এসো নখ কেটে দিই দাদুন। ওর ওই নেল কাটারের সেটটা সেই ওর জন্মের সময় কেনা হয়েছিল, ওটা দিয়ে এতদিন নখ কাটা হয়। এইটা এটা কেটে দিয়েছি তো, আর নেই তো ওই নেল কাটারটা নেই, তাই জন্য এই একটা ছোট্ট নেল কাটার কিনে নিয়ে এলাম। অনেকেই বলে বাচ্চাদের নখ প্রথমে কাঁচি দিয়ে কাটে, কিন্তু প্রথম থেকে কাঁচি দিয়ে আমি কুকুরের নখ কাটতে পারিনি, নেল কাটা দিয়েই আমার মনে হয় সুবিধা হয়। প্রত্যেকবার ওর নখ কাটার কথা রাত্রিবেলায় মনে পড়ে, শুতে যাবে তখন বলবে কি নখগুলো বড় হয়েছে, না নখগুলো বড় হয়েছে। রাত 11:15 বাজছে, কুকুর আজকে নিজেই বলেছে যে আমি এখন ঘুমোতে যাব। এখন কি করবে? চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো।